হুটহাট বৃষ্টি জানান দিচ্ছে যে চলে এসেছে বর্ষাকাল। এই মেঘ করে বৃষ্টি হচ্ছে, আবার এই রোদ উঠে যাচ্ছে, এই চলছে কিন্তু এখন বর্তমানে। ঠিক এরকমই কয়েকটা দিনের একসাথে করে কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু মনটা অটোমেটিক অনেক ভালো হয়ে যায়। তাই আমিও দেরি না করে হাতে মেহেদি দিয়ে নিলাম, যেহেতু হাতটা অনেকদিন থেকেই ফাঁকা ছিল। বৃষ্টির দিনে কিছু ভাজা পোড়া টাইপের খাবার খেতে কিন্তু মন্দ লাগে না, তাই বাসায় চিপস ছিল, সেই চিপসগুলো আমি ভেজে নিয়েছিলাম, আর তার সাথে ছিল গরম গরম চা। চা ছাড়া কি আর বৃষ্টি জমে? চা খেতে খেতে বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টিকে উপভোগ করছিলাম। এটা তার পরদিন সকালের একটা ক্লিপ। সেই দিন সকালবেলা খিচুড়ি করেছিলাম, সাথে শশা, লেবু, কাঁচামরিচ আর আলু ভর্তা করেছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সাথে মচমচে করে ডিম ভাজা। সকালের নাস্তা হিসেবে খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভর্তা আমার কাছে বেস্ট একটা নাস্তা বলে মনে হয়। আপনাদের আর কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। তো সকালবেলা এই গরম গরম খিচুড়ি, দুপুরের দিকে বেশ সুন্দর রোদ উঠেছিল। বেশ অনেক দিন থেকে আমার আচারগুলোকে রোদে দেয়া হয়নি, তাই আচারগুলোকে রোদে দিলাম একটু। যেহেতু বর্ষাকাল চলছে, ঠিকমতো যদি আচারে রোদ না দেয়া যায় তাহলে কিন্তু সাদা সাদা ফাঙ্গাস জাতীয় কেমন একটু ছাতা পড়ে যায়। তো সেই কারণেই একটু রোদ, মিষ্টি রোদ পেয়ে আমি আচারগুলোকে রোদে দিয়েছি। বিকেলের দিকে বারান্দায় বসেছিলাম, যেহেতু নহাটা বিমানবন্দর খুব বেশি দূরে না আমার বাসা থেকে, তাই বিমান যখন আকাশ দিয়ে যায় তখন কিন্তু আমি সেটা স্পষ্ট দেখতে পাই, একদম আমার মাথার ওপর দিয়ে চলে যায়। তো সেইটাই দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম। একদম পরন্ত বিকেলবেলা, আকাশটা বেশ সুন্দর লাগছে। ইদানিং আকাশটা কেন যেন বেশ রঙিন হয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে, সূর্য ডুবে যাচ্ছে। তো এর পর দিনের ক্লিপ এইটা। সকালবেলা নাস্তা বানাতে একদম ইচ্ছা করছিল না, তাই আমার বর বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে এসেছিল। এটা অতিথি হোটেলের নাস্তা ছিল, নাস্তায় ছিল পরোটা আর ডিম ভাজা, সাথে ডাল সবজি মিক্সড। তো তাদের যে খাবারটা আমার কাছে ভালোই লেগেছে, তবে পরোটার সাইজটা বিশাল বড়। তবে 15 টাকা পিস হিসেবে এত বড় পরোটা ঠিকই আছে, একটা পরোটা খেলে একদম পেট ভরে যাবে। তো বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম, এটা হচ্ছে নওদাপাড়ার স্পেশাল সেই ছোট পুরি আর ছোট সিঙ্গারা, 2 টাকা পিস করে। তো সেটা আমাদের সবারই খেতে ভালো লাগে। বিকেলবেলা একটু চাচা শ্বশুরের বাসায় গিয়েছিলাম, তো যাওয়ার পথে ভাবলাম যে এই বিখ্যাত নওদাপাড়ার ছোট পুরিটাই নিয়ে যাই। তো আমরা ছোট পুরি আর ছোট সিঙ্গারাটাই নিয়ে গিয়েছিলাম। এই ছোট পুরি আর ছোট সিঙ্গারা রাজশাহীতে কিন্তু খুবই জনপ্রিয়। আমার জানা মতে এটা শুধুমাত্র নওদাপাড়া আমচত্বরের এখানেই বানায়। রাত্রে বাসায় ফিরে এসেছি, তারপর দেখছি ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বললাম বর্ষাকাল, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ। তো বাসায় ফেরার পরেই বৃষ্টিটা শুরু হয়েছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, তাই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম আমরা, সাথে বেশ মেঘও চমকাচ্ছিল অনেক জোরে জোরে। পরদিন আমার আব্বু এসেছিল আমাকে নিয়ে যেতে, অনেকদিন বাবার বাসায় যাইনি, বেশ অনেকটা দিন পরই আসলে যাচ্ছি বাবার বাসায়। তো রওনা দিয়ে দিয়েছি, বাজারে কিছু কাজ ছিল আমাদের, আমার আব্বুর বাসায় কিছু আর্টিফিশিয়াল ফুল কিনবে, তো সে কারণে আব্বু বলল যে চলো তুমি যেহেতু যাচ্ছই কিছু পছন্দ করেই না হয় নেওয়া যাবে। রাস্তা ধরে যাচ্ছিলাম আর আকাশটা বেশ সুন্দর লাগছিল। তা আমরা আরডি মার্কেটে চলে এসেছি, আরডি মার্কেটে একটা দোকান থেকে আমরা বেশ কয়েক রকমের ফুল নিয়েছি। আগে সাধারণত একঘেয়েমি এক টাইপেরই ফুল পাওয়া যেত, কিন্তু এখন এই ফুলের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, বিভিন্ন রকমের ফুল পাওয়া যাচ্ছে। আমরা লিলি নিয়েছিলাম, তারপর চেরি নিয়েছিলাম, আরও বিভিন্ন রকমের পাতাবাহার সহ বেশ কয়েক রকমের ফুল নিয়েছিলাম। সব কিছু বাজারঘাট যা টুকটাক কেনাকাটা ছিল সব কিছু একসাথে করে আমি আর আব্বু রওনা দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো আজকে বাবার বাসায় যাচ্ছি, এরপর বাবার বাসায় 2টা দিন থাকবো।
তো সেখানে কি কি করলাম সেগুলো নিয়েই এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে। বেশ অনেকটা দিন গ্যাপ হয়ে গিয়েছিল, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হব। তো আমার ভিডিও ভালো যদি লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।